নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ধাবা স্টাইলে তড়কাওয়ালা ডাল ফ্রাইয়ের রেসিপি। বাড়িতে মাছ, মাংস, ডিম বা কোনো সবজি যদি না থাকে, তাহলে এইভাবে ডাল ফ্রাই আপনারা বানিয়ে নিতে পারেন, যেটা ভাত এবং রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আর খুবই কম সময় এবং সহজ পদ্ধতিতে এই ডাল ফ্রাই তৈরি করে নেওয়া যায়। ডাল ফ্রাই বানানোর জন্য আমি এখানে অড়হর ডাল নিয়েছি 200 গ্রাম। ডালটাকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে সাইডে রেখে দেব। ডালটা কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন, তবে না ভেজানো থাকলেও কোনো প্রবলেম নেই। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী রান্নার স্টেপে। একটা প্রেশার কুকার ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে এবং 1টা তেজপাতা। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, জিরে এবং শুকনো লঙ্কা দুটোর কালারই চেঞ্জ হয়ে গেছে, তার মানে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের কালারটা একটু হালকা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং 1টা বড় সাইজের টমেটো কুচি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো। তারপর আবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা মেশাতে মেশাতে দেখুন এটা একটু শুকিয়ে গেছে, সেই জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তারপর আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট মতো, আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। প্রেশার কুকারের ঢাকনাটা আমি ওপর থেকে এরকম হালকা করে বন্ধ করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা 3-4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ মতো কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিলে এই রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন এটা স্কিপ না করার। সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালটা। ডালের জলটা ঝরিয়ে কিন্তু ডালটা এর মধ্যে দিতে হবে। এবার ডালের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ডালটাকে 2 মিনিট মতো ভেজে নেব। মশলার সাথে ডালটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডাল ফ্রাই যেহেতু খুব বেশি পাতলা হবে না, সেই জন্য আমি এখানে 2 কাপ মতো জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ মতো, আর সাথেই দিয়ে দেব 1/2 চা চামচ মতো চিনি। সামান্য একটু মিষ্টি দেওয়া হলে ডাল ফ্রাইয়ের টেস্ট কিন্তু তাতে অনেকটা বাড়বে। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে 2টো হুইসেল আসা পর্যন্ত ডালটাকে রান্না হতে দিতে হবে। আর ডালটা যদি ভিজিয়ে রাখা থাকে অন্তত 1/2 ঘন্টা মতো, তাহলে 1টো হুইসেলেই কিন্তু ডাল ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তবে আমি যেহেতু ডালটাকে ভিজিয়ে রাখিনি, সেই জন্য হাই ফ্লেমে 2টো হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। 2টো হুইসেল এসে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেশার কুকারটাকে ঠান্ডা হতে দিতে হবে। 8-10 মিনিট রাখার পর এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। ডালটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো প্রেশার কুকারটাকে সরিয়ে রাখছি। এবার আমি এই ডালের তড়কাটা রেডি করব। গ্যাসে 1টা তড়কা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কুচোনো রসুন। ঘিয়ের পরিবর্তে এই তড়কা রেডি করার জন্য আপনারা কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। রসুনটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এই সময়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন। তড়কাটা ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে প্রেশার কুকারে ডালের মধ্যে দিয়ে দেব। প্রেশার কুকারের ঢাকনাটা সরিয়ে নিয়ে তড়কাটা ডালের ওপরে দিয়ে দিয়ে আবার কিন্তু সঙ্গে সঙ্গে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এইভাবে 5 মিনিট ডালটাকে ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খুলে নিয়ে তড়কাটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের দারুণ সুস্বাদু তড়কাওয়ালা ডাল ফ্রাই একদম রেডি সার্ভ করার জন্য। ভাত হোক বা যে কোনো ধরনের রুটি বা জিরা রাইস দিয়েও কিন্তু এই ডাল ফ্রাই খেতে দুর্দান্ত লাগে।
আপনারাও বাড়িতে এই ধাবা স্টাইলে তরকাওয়ালা ডাল ফ্রাই তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।